ঘোষ ঘোষ ইএনটি ফাউন্ডেশন সল্লেক তার ডিরেক্টর আজকে আপনাদের ম্যাস্টয়েড বারবার শুনবেন না চারিদিকে ম্যাস্ট্রয়েড এই ম্যাস্ট্রয়েড করতে হবে এই কোলেস্টোরামা আছে সিএসএম কোলেস্টোরামা তো আপনার এই ম্যাস্ট্রয়েড ম্যাস্ট্রয়েড এক্সপ্লোরেশন উইথ ট্রিমস্টিভ ম্যাস্টয়েড এক্সপ্লোরেশন ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবো ম্যাস্ট্রয়েড ওট ম্যাস্ট্রয়েড বোন এই কানের এখানে ম্যাস্ট্রয়েড বোন থাকে এই ম্যাস্ট্রয়েড বোনের জন্য মাঝে মাঝে ব্যথা এই কানে পুজ পড়া এর মধ্যে ফুলে যাওয়া এগুলো সব বিভিন্ন রকম কমপ্লিকেশন কানে হিয়ারিং লস কন্টিনিউয়াস পুষ দুর্গন্ধ এগুলো বেরোতে থাকে ম্যাস্ট্রয়েড প্যাথোলজি থাকলে তো তার ম্যাস্ট্রয়েড সম্বন্ধে কতগুলো জিনিস বলো ম্যাস্টয়েড এক্সপ্লোরেশন যখন ডাক্তারবাবু বলছে তখন আপনি ব্যাপারটা সম্বন্ধে একটু আইডিয়া থাকা উচিত ম্যাস্টয়েড কেন বলা হচ্ছে তো প্রথমত কানের পর্দা ইনট্যাক্ট আছে ম্যাস্ট্রয়েডের প্যাথোলজি হয়ে গেছে এরকম খুব রেয়ার তা কারণ হচ্ছে আমরা কান দেখে বলতে পারি যে ম্যাস্ট্রয়েডের প্যাথোলজি আছে কি না নেই কীরকম কানের পর্দা যদি আমরা দেখতে পাই এবং তার ফুটোটা বিভিন্ন ওপর দিকে যদি ধারে ফুটো থাকে বা অ্যাটিক মানে উপর দিকে ফটো থাকে ছাদের মাথায় ফুটো থাকে তাহলে বুঝতে হবে এবং তার সঙ্গে মাংস তার সঙ্গে একটা পুজ আসছে তাহলে বুঝতে হবে ম্যাস্টয়েডে ইনফেকশান হয়ে গেছে তো ম্যাস্টয়েডে ইনফেকশান হয়ে গেলে ওষুধে খুব একটা কমে না সেক্ষেত্রে ম্যাস্টয়েড এক্সপ্লোরেশন করা উচিত এবার দেখুন আগেরবার শুনবেন ডাক্তার বলা হতো যে অপারেশান ম্যাস্টয়েড এক্সপ্লোরেশন করব কিন্তু কানে শুনতে পাবে না না এখন আর সেটা পাল্টে গেছে এখন ম্যাস্টোয়েড এক্সপ্লোরেশন এবং হিয়ারিং ইম্প্রুভমেন্ট হবেই একসাথে কীরকম হিয়ারিং ইম্প্রুভমেন্ট হ্যাঁ এখন যতটা আমরা কিছুটা মানে ব্রাহ্মণের মতো যেরকম মানে ভালো করে জিনিস দেবেন সেরকম পাবেন আপনি তো আপনি যে একদম পচাকার নিয়ে আসেন তো বানিয়ে নিশ্চয়ই দিতে পারবো কিন্তু ততটা ভালো হবে না আপনি যদি এমনভাবে আমাকে ম্যাস্টোড দেন যার অসিকেল তিনটে হাড়ি রয়ে গেছে ইন্ট্যাক তাহলে আমরা সুন্দরভাবে সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে হিয়ারিংটাও ভালো দিতে পারবো না বল সয়নি মনে করুন নাভটা বেঁচে আছে সব ঠিকঠাক ভালো রেজাল্ট পাবেন আপনি যেন পচিয়ে নিয়ে এসছেন তিনটে খারাপ করেছেন তাহলে তিনটি বানাতে হবে সেই বানানোটা কিন্তু ভগবান যেমন বানিয়েছে এরকমভাবে বিভিন্নভাবে সেটা কিন্তু আমরা বানাতে পারি না আমরা কীভাবে বানাতে পারি সেটা আপনাকে দেখিয়ে দেবো তো সেরকমভাবে আমরা যদি বানিয়ে দিই ম্যাস্টোয়ার্ড এক্সপ্লোরেশন উইথ অশ্বিকল বাস্টো মানে অশ্বিকলগুলো বানিয়ে দিই এবং পর্দা লাগিয়ে দেবো তিনটে অপারেশন একসাথে আমরা করে দিই তাতে কিন্তু হিয়ারিংটা ভালো হয় এবং এই ধারণা যে এই যে ম্যাশটোয়ার্ড অপারেশন করলে মুখ বেঁকে যাবে হিয়ারিং থাকবে না এটা একদমই রং কনসেপ্ট কারণ ম্যাস্ট্রয়েড এক্সপ্লোরেশন যদি ভালো ম্যাস্ট্রয়েড সার্জারি করতে জানবে সবাই ফিশিয়াল আপনার চিনতে শিখে যায় সুতরাং এই ধারণাটা এখন দেখবেন ম্যাস্ট্রয়েড অপারেশন হচ্ছে মুখ বেঁকেছে এরকম ঘটনা খুব রেয়ার যদি কোনো বলে তার মানে সেটা নিয়ে অহেতু মানে দুশ্চিন্তা হচ্ছে বা অহেতু ভয় দেখানো হচ্ছে এরম কোনো কারণ নেই আপনাকে এবার ম্যাস্ট্রয়েড এক্সপ্লোরেশন সম্বন্ধে একটু কথা বলবো এবার ম্যাস্ট্রয়েড অনেক সময় বলা হয় যে স্যার ডাক্তারও মাইক্রো সার্জারি করবেন না মাইক্রো সার্জারি বলতে ওরা বোঝায় না ম্যাচ এখানে থাকে অনেক সময় কেউ হয় বেশি প্যাথলজি থাকে অনেক সময় ইনসেশান দেওয়া হয় পিছনে তার মানে যে মাইক্রোস্কোপে একটু করবে না তা নয় মাইক্রোস্কোপ করা মাইক্রোস্কোপ দেখে সার্জারি করা হ্যাঁ অনেক সময় যদি কম প্যাথোলজি থাকে তাহলে কানের ভেতর দিয়ে করা যায় আবার যদি বেশি প্যাথোলজি থাকে তাহলে এইখান দিয়ে করতে গেলে একটু অনেক সময় একটু স্ট্রাগল করতে হয় কষ্ট করে করতে হয় এখানে ইনসে বাড়াতে হবে বাড়িয়ে বাড়ি করতে হবে সেই জন্য এই দাগটা অ্যাভয়েড করতে অনেক সময় পিছন থেকে ইনসেসেন দেওয়া হয় অনেক সময় কিন্তু ভেতরেও করা যায় বাইরে করা যায় দুটোই কিন্তু মাইক্রো সার্জারি এবং দুটোই অপারেশন রেকর্ড করা সময় এবং রেকর্ড দেওয়া পসিবল আপনাকে আজকে এই ম্যাস্টর এক্সপ্লোর সম্বন্ধে দু চারটে কথা বলবো এবং দেখাবো কীভাবে অপারেশনটা করা হয় দেখুন আপনি যে কোনো এজে হয় ছোটো বাচ্চাদেরও হয় ম্যাস্টর এক্সপ্লোরেশন করতে হতে পারে আপনি এটা একটা ম্যাস্ট্রয়েড ব্যাপারটা বোঝাচ্ছি এটা হচ্ছে যে কানের ভেতরে রোগ এই হারের ভেতরে আমরা ঢুকছি আমরা একটা খুব ভালো টেকনিকে করি সেটা যে ইনসাইড আউট মানে ভিতর থেকে বাইরে আসে তার ফলে আননেসেসারি প্রচুর বোন ড্রিল করতে হয় না যেমন আপনি পাবেন সুন্দরভাবে কানটা ভিতর থেকে বাইরে এবং কম সময়ে অত্যন্ত ভালো করে দেখুন ফেস না সব আমরা দেখতে পাই এখানে ফুট প্লেট আছে যে হার কানের ভিতরে যে হার সে হার খেয়ে গেছে কিছু নেই আমরা দেখুন কীভাবে বানাচ্ছে এখানে স্টেপিস দেখছি প্রথম পর্দাটা বসিয়ে দিলাম তারপরে সব সেট করে নিয়ে আমরা একটু হারও বানিয়ে দেবো দেখুন এখানে হার বসাবো এরপরে একটা হারও নেই পেশেন্টের সুতরাং আপনি যদি একটা দুটো হার বেঁচে থাকতো আরও ভালো রেজাল্ট হতো আমরা হার বানাচ্ছি কানেরই জিনিস নিয়ে তো হার বানিয়ে দিচ্ছি কিন্তু বানানো খুব সুন্দর করে আমরা ফুট প্লেটের উপর বসালাম তারপরে সাপোর্ট নিয়ে আমরা আবার একটা হার দিয়ে আমরা অসিকেল বানালাম এবং পেশেন্টের শোনা ভালো হবে তো যে কোনো এজেরই যে কোনো এজেরই ক্ষেত্রে ম্যাস্ট্রয়েড খুব ভালোভাবে সার্জারি করা যায় এবং আপনি যদি দেখেন যে এ নিয়ে যে অনেক ছোট বাচ্চাদেরও ম্যাস্ট্রয়েড প্যাথোলজি হয় অনেকে ভাবে বোধ এবং অপারেশন না করলে সব মুখ বেঁকে যেতে পারে অন্যান্য কমপ্লিকেশন হতে পারে আর এরম ভাবার কোনো কারণ নেই যে বাচ্চাদের ম্যাস্ট্রয়েড হয় না দেখুন আপনি বাচ্চা ছোট বাচ্চা এইটুকু বাচ্চা তারও কিন্তু ম্যাস্ট্রয়েড অপারেশন করা হয়েছে এবং অত্যন্ত ভালো হয়ে গেছে এরকম কানের ভিতরে এটা কলিস্ট্রোমা বলি মানে এরকম কলিস্ট্রোমা চেয়ার হয় এটা আলটিমেট এরকম সুন্দর সার্জারি করে কিন্তু আলটিমেট রেজাল্ট অত্যন্ত ভালোভাবে আপনি পাবেন তো এইটা হচ্ছে যে ম্যাস্টার সুতরাং বড়দের ক্ষেত্রে হতে পারে এবং এটাও ভুল ধারণা যে আপনার কেমন রেজাল্ট হবে আপনি যদি বলেন যে সত্যিকারে কানে যদি ভালো করে ম্যাস্টার সার্জারি করা হয় তাহলে কিন্তু অপারেশনের রেজাল্ট অত্যন্ত ভালো হয় কিরকম আপনি যেটা ক্যাভিটি দেখেন এরকম ঝকঝকে ক্যাভিটি হয়ে যাবে অপারেশনের পরে ক্লিন ক্যাভিটি তৈরি হয়ে যাবে তো এটা আমাকে মাথায় রাখতে হবে যে অপারেশান কিন্তু দু মাস লাগতে পারে শুকনো হতে কিন্তু কান কিন্তু শুকনো হয়ে যাবে ড্রাই এবং হিয়ারিংও মোটামুটি থাকে যদি না নার্ভ লস হয়ে থাকে সুতরাং এই যে ম্যাস্ট্রয়েড এক্সপ্লোরেশান বললি এটা বিরাট ভয় যে প্রচুর ভয় বিরাট সার্জারি পাঁচ দিন থাকতে হবে কোনো কারণ নেই আমরা ম্যাস্ট্রয়েড এক্সপ্লোরেশান করে সেম ডেতে আমরা ডিসচার্জ করি কারণ হচ্ছে আপনি যদি সত্যিকারে ভালো করে সাজিয়ে ভালো করে গুছিয়ে অপারেশান করেন কোনো জায়গায় যদি ইঞ্জুরি না করেন তাহলে পেশেন্টের প্রচুর মাথা ঘোরার কোনো কারণ নেই সেম ডেতে পেশেন্ট ডিসচার্জ হবে এবং কান শুকনো হয়ে যাবে সুতরাং ম্যাস্ট্রয়েড বা সিএসএম নিয়ে যে ভয় আপনাদের সেইটা ভয়টা না খয় ভালো সুস্থ থাকুন ভালো থাকুন ম্যাস্টয়েড অপারেশনের পরে রেজাল্ট অত্যন্ত ভালো হয় ম্যাস্টয়েড নিয়ে অতুক চিন্তা করবেন না